আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আজকে দেখাবো কীভাবে আপনি লকডাউনে বসে একদম সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে পেডিকিউর করবেন। চলুন দেখে আসি আপনি কী কী স্টেপ করা লাগছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য আপনি সবার প্রথমে আপনি বাটি একটু ধুয়ে নেবেন, তারপর আপনার পায়ে নেল পালিশ থাকলে সেগুলো রিমুভ করে সুন্দর করে নখগুলো কেটে ফেলবেন আপনার পছন্দের মতো সাইজ অনুযায়ী। তারপর একটা বড় পাতিল অথবা গামলার মধ্যে হালকা একটু গরম পানি নেবেন, তারপর লেবু এক টুকরো লেবু সুন্দর করে স্কুইজ করে নেবেন। লেবু আমাদের পায়ের কালো দাগগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তারপরে একটি শ্যাম্পু, আপনি যে কোনো শ্যাম্পু নিতে পারেন অথবা এখানে একটু ব্লিচিং পাউডারও দিতে পারেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। শ্যাম্পু একটু ফেনা তৈরি করবে যেটা আপনার পায়ের মধ্যে ময়লাগুলোকে দূর করতে সাহায্য করবে। তারপর আমি এখানে ইউজ করেছি বেকিং সোডা। বেকিং সোডা এবং লেমন দুটো খুবই ভালো কাজ করে ক্লিনজিংয়ের জন্য। পায়ের মধ্যে যদি কোনো রকম ময়লা বা কোনো ব্যাকটেরিয়াল কিছু থেকে থাকে সেগুলো রিমুভ করতে খুব সাহায্য করবে। আপনি আপনার পছন্দের মতো কোয়ান্টিটি অনুযায়ী এখানে ইউজ করতে পারেন। তারপর সবগুলো একসাথে মিক্স করার পর হালকা এক কুসুম গরম পানির মধ্যে আপনার পাটিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। এতে কী হবে, গরম পানির কারণে আপনার পায়ে যে ডেড সেলগুলো আছে, যে কিউটিকলগুলো আছে, এগুলো অনেক নরম হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা তুলে ফেলতে অনেক বেশি ইজি হবে। 5-10 মিনিট আপনার পাটাকে ভিজিয়ে রাখার পর একটি পুরান টুথব্রাশ দিয়ে, টুথব্রাশের মধ্যে হালকা একটু সাবান লাগিয়ে আপনার পাটাকে সম্পূর্ণরূপে ঘষে নেবেন। বিশেষ করে আপনার নখ নেল এরিয়াগুলোকে পরিষ্কার করবেন। এতে করে কী হবে, আপনার পায়ের মধ্যে যে ডেড সেলগুলো আছে ওগুলো চলে আসবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ফুট স্ক্রাব। ফুট স্ক্রাবের জন্য আমাদের যা যা লাগছে তা হচ্ছে যে চালের গুঁড়া, একটু করে চিনি, একটু লেবু এবং টার্মারিক। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেবেন যতটুকু আপনার পায়ের জন্য প্রয়োজন হবে। চেষ্টা করবেন যে বেশি রানি না করতে, একটু যদি শুকনো শুকনো থাকে তাহলে আপনার পায়ের মধ্যে যখন স্ক্রাবিং করবেন জিনিসটা অনেক ভালো হবে। একটু দানা দানা থাকবে যেটার কারণে আপনার পায়ের ডেড সেলগুলো চলে যেতে সাহায্য করবে। পুরোটা মিক্স একসাথে মিক্স করে নেবেন। এখানে হলুদ ইউজ করেছি যেটা আপনার পায়ের মধ্যে যে কালো দাগগুলো আছে, যে পিগমেন্টেশনগুলো আছে ওগুলোকে লাইটেন করতে হেল্প করবে। তারপর আমরা এখানে ইউজ করেছি আমাদের ঘরে বানানো ভিটামিন সি জুস, যেটার রেসিপি আমরা ভিডিও লিঙ্কে আপনাকে দিয়ে দিব, যারা যারা দেখেননি একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর আমরা ইউজ করেছি চিনি, যেটা স্ক্রাবিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল, অনেক অনেক বেশি হেল্পফুল। চালের গুঁড়াও স্ক্রাবিং বেস্ট ন্যাচারাল স্ক্রাব হিসেবে ইউজ করা হয়। আমার পেস্টটা একটু বেশি রানিং হয়ে গেছে, পুরো পেস্টটা সুন্দর মতো হয়ে যাওয়ার পর আপনার পায়ে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিন। সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনি মনে করেন যে আপনার পাটাকে স্ক্রাব করা প্রয়োজন ঠিক যতটুকু করে নেবেন। এতে করে কী হবে, আপনার পায়ের মধ্যে যে ডেড সেলগুলো ছিল, যেগুলো আমরা গরম পানিতে ভিজিয়ে রাখার পর নরম হয়ে গেছে, ওগুলো উঠে আসতে সাহায্য করবে। পায়ের ময়লাগুলোকে চলে যাবে, ট্যানগুলোকে রিমুভ করবে। এবং সর্বশেষ স্টেপ হচ্ছে যে ফুট মাস্ক। ফুট মাস্কের জন্য আমাদের লাগছে যে বেসন এবং চন্দন পাউডার। এই দুটি ইনগ্রিডিয়েন্টস খুবই ভালো আমাদের স্কিনকে লাইটেন করার জন্য। চন্দন পাউডার যেটা আমাদের স্কিনের ট্যানগুলোকে রিমুভ করে, স্কিনকে পরিষ্কার করে। বেসনের কথা তো আর বললামই না, বেসন হচ্ছে যে ন্যাচারাল একটা ক্লিনজিং পাউডার। দুটো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে আপনি সুন্দর আপনার পায়ের মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর একটু শুকানো পর্যন্ত ওয়েট করবেন। শুকিয়ে যাওয়ার পর সুন্দর ঠান্ডা হালকা কুসুম গরম পানিতে আপনার পাটি ধুয়ে নেবেন। শুকিয়ে গেলে ঠিকঠাক মতো ধুয়ে নেবেন এবং ধোয়ার সময় হালকা একটু স্ক্রাব করে নেবেন। ধোয়ার পর আপনি আপনার ফেভারিট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন, কজ প্রত্যেকটি স্কিন কেয়ারের পর আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি আমার পছন্দ মতো একটি ময়েশ্চারাইজার ইউজ করে দিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে নেবেন। যতটুকু আপনার পায়ের জন্য লাগে ঠিক ততটুকুই আপনি ইউজ করে নেবেন। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমাদের ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড স্টে সেফ।